like a hell cut. আসসালামু আলাইকুম ইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি নাজমুল আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা পিসির কনফিগারেশন দেখতে পারেন তো র‍্যাম প্রসেসর কি করে আপনারা দেখতে পারেন ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে নিন তো প্রথমেই আমরা প্রোপার্টিজে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন পেন্টিয়াম প্রসেসর আর 4GB র‍্যাম এটা হচ্ছে কি প্রথম পদ্ধতি তো আরেকটা পদ্ধতি আছে তো দুইটা দিয়েই আজকে আপনাদেরকে দেখাবো এখন আমরা স্টার্ট বাটনে চলে যাব স্টার্ট বাটনে সার্চ করব আমরা রান তো রান দেখতে পাচ্ছেন রানে ক্লিক করব তো এখন আমরা এখানে লিখব ডিএক্স ডিআইএজি লেখার পরে ওকে ক্লিক করব তো এন্টার ক্লিক করে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 আলটিমেট 32 বিট এরপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে এরপর সিস্টেম গিগাবাইট টেকনোলজি 8 টন মাদারবোর্ড তো বায়োস ডেট দেখতে পাচ্ছেন প্রসেসর মেমোরি পেজ ফাইল তো এখানে সবগুলো দেখাবে তো আপনারা এই পদ্ধতিতে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম